দুই লোকের মধ্যে তুমুল ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে এক লোক আরেক লোককে বলছে অনেক রাগান্বিত হয়ে যে মুখ সামলে কথা বলিস না হলে তোকে এমন লাথি মারব একেবারে আমেরিকাতে যেয়ে পড়বি পাশে একটা বোকা লোক হেঁটে যাচ্ছিলেন তিনি আস্তে তার কাছে গেলেন যে বললেন ভাই আমারে এ সোডো করে একটু লাত্তি দিবেন আমি একটু হাতির পুল যাইতাম রাস্তায় এক নোয়াখাইল উকিলের সাইকেলের মার্কার্ডি লেগে ধুতি ছিঁড়ে গেল ভবেশবাবু সাথে সাথে উকিলকে হাত ধরে সাইকেল থেকে নামিয়ে বললেন ও মনু যাও নতুন দাম না লইয়া তোমারে ছাড়তে আসি না উকিল জিজ্ঞেস করলেন আন্নার দুতির দাম কয়টিয়া ভবেশবাবু বললেন দুইশো টাকা দিলেই মুই খুশি উকিল পকেট থেকে দুইশো টাকা বের করে দিলেন ভবেশবাবু দুশো টাকা পকেটে পুরে যেই রোয়ানা হবেন উকিল ভবেশবাবুর হাত ধরে বললেন হো মনুজান কোন দে দাম দিয়ে হালাইছি। আর দুটি এগা আরে দিলেন দিলান তখন সেখানে বেশ কিছু লোকের ফি জমে গেছে তারাও ভবেশবাবুকে বলছেন উনি যখন আপনাকে ধুতির মূল্য দিয়েছেন তাহলে তো উনি এখন ধুতির মালিক আপনি ধুতি খুলে উকিলবাবুকে দিয়ে দেন ভবেশ বাবু বললেন হেরে দুতি দিলে মুই কেমন তরো কইরা বাড়ির জামু উকিল বললেন আই এসব বুঝি না আর দুতি আন্নে আরে দিহালান ভবেশ বাবু বাধ্য হয়ে দুইশো টাকা ফেরত দিয়ে বললেন মোর টাহা লাগব না মনু মুই সেরা দুতি লইয়া চলিয়া যাই উকিল বললেন আর দুতি আয় হাসশোটি আর কমে বেসতাম ন কি আর করা ভবেশ বাবু সম্মান রক্ষার্থে উকিলকে পাঁচশো টাকা দিয়ে ছেঁড়া ধুতি পরে বাড়িতে ফিরলেন বউ দেখে চিৎকার হোমন ও তোমারই দশা করছে ক্যাডায় বাবু হতাশার মানে নিশ্বাস ফেলে বলছে বেড়াই যে নোয়াখাইল্লা আসেলে মুই হেইয়া বুঝতে পারি নাই বাকিটা ইতিহাস বন্ধুরা শিক্ষক ছাত্রকে বলছেন ট্রান্সলেশন করো সে গেল তো গেল আর ফিরে এলো না ছাত্র হি ইজ গোয়িং টু গোয়িং এমনভাবে গোয়িং আর কোনো দিন নট কামিং এক ছাত্র পরীক্ষার আগে পড়ছে আমাদের লেখাপড়া চলে আঁকে বাঁকে পরীক্ষার আগে তাই বহুত চাপ থাকে পার হয়ে যায় দিন পার হয় রাত বিশাল সিলেবাস দেখে মাথায় দেই হাত হ্যাঁ বন্ধুরা মাঝে মাঝে মনকে রিফ্রেশ করার জন্য একটু হাসিরও দরকার আছে সেই জন্য আজকে তোমাদের সামনে কিছু হাস্যরস নিয়ে আমি চলে এলাম আর যদি সত্যি তোমাদেরকে একটু হলেও হাসাতে পারি তাহলে ধরে নিব যে আমার হাস্যরসুল মানে রসটুকু মধ্যে সত্যিই হাসির খোরাক ছিল তাহলে এবারের কৌতুকটা শুরু করি এক দারোগা মহিলাকে এক মহিলাকে জিজ্ঞেস করছেন মানে বলছেন আপনি তো অনেক সাহসী আপনি একাই এক ডাকাতকে মেরে উপকার করে দিলেন মহিলা তখন বলছে দারোগা সাহেব আমি কি আর জানতাম হ্যাঁ ডাকাইতা ছিল আমি তো মনে করছি আমার কর্তা অনেক রাইত কইরা গড়ে ফিরছে সেই জন্য জিত করে আমি এরকমভাবে মারছি হ্যাঁ যে ডাকাইতা ছিল এটা তুমি জানতামই না কী মনে করো বন্ধুরা চিন্তা করো কীরকম দরজাল ওয়াইফ সে হাজব্যান্ড মনে করে ডাকাতকেই মানে পিটি আদমরা করে ফেলেছে প্রথমত তোমাদেরকে একটু হাসানোর চেষ্টা করলাম আর এবার না বন্ধুর আমরা সেই ছোট্টবেলায় ফিরে যাই যখন আমাদেরকে পড়তে হতো সরেওতে অজগর ওই অজগর আসছে তেড়ে আম আমটি আমি খাবো পেরে রস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রসাউতে উঠ উঠ চলেছে মরুর পানে দীর্ঘাউতে ঊষা উষা চলে গগন উষা ডুবে গগন পানে রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে এ আর ওই দিয়ে আসলে ভুলে গিয়েছি সেই জন্য আমি নিজের থেকে বাক্য গঠন করার চেষ্টা করছি এতে একতারা বাজায় সুরে সুরে ওইতে ওই রাবত মানে তো আমরা জানি হাতি হাতি খাচ্ছে তুলে সুরে ওতে ওল ওল খেলে ধরবে গলা ঔষধ ঔষধ সারায় রোগের জ্বালা কথা যখন বলা শুরুই করেছি তাহলে ছোটোবেলার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তখন আমি খুবই ছোট কারণ আমি আমার গ্রামে ক্লাস ফোর পর্যন্ত পড়েছিলাম ফাইভে উঠে আমি শহরে চলে গিয়েছিলাম ছোটোবেলার ঘটনা মাঝে মাঝে খুব মনে পড়ে এগুলো আমাদের একটা টিচার ছিলেন মানে অনেক ভালো টিচার ছিলেন তিনি যখন রেগে যেতেন তখন যে পড়া পারতো না তাকে তো মারতেনই অন্যদেরকে পেটাতেন মানে একধারে পিটানো শুরু করে দিতেন ওনার নাম ছিল রমজান আলী বোধ হয় রমজান মনে আছে টাইটেলটা ঠিক মনে নাই উনি এমনি ভালো মানুষ ছিলেন কিন্তু খুব আদর করতেন সবাই কিন্তু রাগ উঠলে তিনি রাগটা দমন করতে পারতেন না ঠিক এমনি একদিন খুব ছোট ছিলাম তো এমনি একদিন আর আমাদের স্কুলে তখন জানা জানালা সবসময় ওপেন থাকতো আর সেখানে শিকটিক কিছুই ছিল না জানালা জানালা দুটো দুপাশে দুটা কপার ছিল আর পুরাটা ফাঁকা ছিল উনি যখন একজন পড়ার মানে পারছিলেন না তখন তাকে মারছিলেন ওইটা দেখে অনেক ছেলে মেয়ে জানলা দিয়ে বই খাতা বুকে নিয়ে দৌড় এখন আমি তো এমনি ছোটোবেলা থেকে অনেক বেশি ভীতু প্রকৃতির আমি কি দৌড় দিব কি দিব না দিব কি দিব না এমন ভাবছি শেষে সবার দৌড় দেখে আমিও জানলা দিয়ে লাভ দিলাম মানে একতলা তো জানলাও ছিল একদম নিচু লাভ দিলাম লাভ দিয়ে বই খাতা নিয়ে পড়ে গেলাম তখন স্যার ওই ওই মানে ছাত্র না ছাত্রী ঠিক মনে নাই তাকে মার বন্ধ করে দিয়ে তিনি বাইরে আসলেন এসে আমাকে অনেক আদর করে দিলেন কারণ আমার আব্বা আসলে মানে আমাদের এলাকায় আল্লা রহমত অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন যার জন্য সবাই খুব সম্মান করত তখন আমার বলতেছে তুই এত ভয় পাইছিস তুই তুইও অন্যদের মতো বগল দাবা বই বই দাবা করে পালিয়ে যাচ্ছিলি বোকায় ম্যাম কি তোকে মারতাম এটা বলে সে অনেক আদর করে দিল মনে পড়ে এখন হয়তো স্যার বেঁচে নেই হয়তো বা কারণ অনেক আগের কথা তখনই স্যার বয়স্ক ছিলেন আরেকটা কথা বন্ধুরা শুনো একদিন স্কুল থেকে তখন তো আর এরকম ঝড়ের পূর্বাভাস পাওয়া যেত না মনে করো যে স্কুল থেকে ছোট্টবেলা খুবই ছোটো কিন্তু স্কুল ছুটি হয়েছে আমি আর আমার একটা কাকা আমার কাকার নাম ছিল ফজুর রহমান আমার আব্বার নামও ফজুর রহমান আর এটা হচ্ছে আমার তো কাকা তার নামও ফজুর রহমান সেই কাকা কাকা আমার থেকে বয়সে বেশ বড়ো ছিল কিন্তু আমরা একসাথে পড়তাম সেই কাকা আর আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে হয়তো মানে আমাদের বাড়ি যেতে যেতে বোধ হয় বিশ মিনিট বা পনেরো মিনিটের মতো হাঁটতে হতো তা আমরা মানে চাচা ভাতি যে গান গাইতে গাইতে দুলে দুলে যাচ্ছিলাম হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো আর এমনভাবে ঝড় শুরু হলো আমি কিছুই বলতে পারলাম না আমাকে উড়িয়ে নিয়ে একটা ধান ক্ষেতের মধ্যে ফেলে দিল কাকা কোনোভাবে বাড়িতে গেল আব্বা তো আমাদের জন্য মানে একদম অস্থির হয়ে গেলেন আম্মা আব্বা বলতেছে তুই চলে আসলে আখিকে কোথায় রেখে এসে এসেছিস তখন আমার কাকা বলতেছে বড় ভাই আমি তো আখিরে আমার পিছনে ছিল আমি তো মনে করেন কোনোরকম ভুম খায় বাড়িতে এসে পড়ছি কিন্তু বড়ো ভাই আমি তো আখিরে পরে দেখি নাই আমার আব্বা মানে অনেক খাও করে কেঁদে দিয়েছিলেন বলে তারপর আব্বা আমাকে খুঁজতে বের হয়ে গেলেন খুঁজতে বের হয়ে নাকি এসে দেখেন আমি একটা ধান খেতে মধ্যে পড়ে আছি মানে অনেক ভয় পেয়েছিলাম ছোটো মানুষ ছিলাম তো সেখান থেকে আব্বা তারপরে কোলে তুলে নিয়ে চলে গেলেন আজকে যখন তোমাদের সাথে মজার কথা শেয়ার করছি আরেকটু মজার কথা শেয়ার করি আমার এক কাজিনের ব্যাপারে একটা চাচা বোনের ব্যাপারে তাও ঠিক ঝড় সংক্রান্ত একটা ব্যাপার তাও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর আকাশে বিজলি চমক চমকাচ্ছে আর ধরাম ধরাম করে যেটাকে মানে আমরা ঠা ঠাডা বলে জানি আমি জানি না এটাকে বইয়ের ভাষায় কী বলে ওরকম করে শব্দ হচ্ছে ভীষণ রকম বিজলি চমকাচ্ছে এবং আশেপাশেই কোথাও একটা ঠাডা এরকম পড়ে গেছে আর তোমরা তো জানো ওই জিনিসটা যেখানে পরে জলে পড়ে সাই হয়ে যায় এর মাঝখানে আমার মেঝ ভাইকে খুঁজে পাওয়া না নাও তখন একদম ছোটো সবাই কান্নাকাটি চাঁস্ত বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেজো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে বের হয়ে গিয়ে দেখে আমার মেজ ভাইকে পাওয়া গেলো মানে ভয় এক জায়গায় গুটিসুটি মেরে পড়েছিল আর আমার চাচা তো বোনটা মানে যে জায়গায় ঠাড়াটা পড়েছিলো আল্লাহকে ভালো রাখুক নিখায়ের দান করুক সে আছে এখনও সে যে জায়গায় ঠাড়া পড়ে একদম পুরো জমিনটা জ্বলে গিয়েছিলো সে তার কিছুটা দূরে ছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন ও ভয় পেয়ে ওখানে আর নড়তে পারছে না ছোটো মানুষ তো ওখানেই সে আমাদের ছিল ওখানেই বসে আছে তখন মানে যারা তাকে খুঁজতে গিয়েছিল তারা বলছে তুই এইখানে আর তোকে নিয়ে আমরা কত চিন্তা করতেছি কিন্তু সে সে কথা কানেই শুনতে পাচ্ছে না মানে প্রচণ্ড ভয় পেয়েছিল। সেই ভয় থেকে সে বলছে খালি লাই 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 মানে সে মনে হয় লাই লাই লান্ত পড়তে চাচ্ছিল এখন মানে হাসি পাচ্ছে কিন্তু সেই সময়টা খুব স্যাট সময় ছিল মানে সে লাই লাই ল পড়তে চাচ্ছিলো কিন্তু সে মুখে আনতে পারছিল না সেখানে বলছিল লাই 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 আসলে বিপদে পড়লে মানুষ তখন খুব অসহায় হয়ে যায় তখন তাকে কোলে করে বাসায় নিয়ে আসা হলো এমনি করে কত ছোটোখাটো ঘটনা আছে মাঝে মাঝে এগুলো মনে পড়ে আরেকটা ঘটনার কথা বলি বন্ধুরা পুরো যারা পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে এগুলো সত্যি ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে আমার আম্মা বাইরে মুড়ি ছিলেন। আর আমি আমার ছোট্ট দুটা ভাই আর বাড়ি এক দেড় বছরের ছোট একটা বোন সবগুলো ঘরের মধ্যে ছিলাম আমি আর আমার ছোট্ট দুটা ভাই পড়াশোনা করছিলাম এর মাঝখানে আমাদের একটু চুলা দূরে ছিল আম্মা সেখানে মুজি মুড়ি ছিলেন। এখন আমি না আমাদের দরজাটা দিয়ে আগে যখন আমাদের ঘরটা যেরকম ছিল দরজাটা খুলে কবরস্থান দেখা যেত তো আমি তো সবসময় বলি না যে অনেক ভয় পাই ছোটোবেলা থেকে অনেক অনেক ভয় পেতাম তখন আমি না দরজাটা বন্ধ করতে গেলাম যে কবরস্থান দেখা যাচ্ছে জুনি পোকা উঠছে আলো যা আলো দেয় যে জোনাকি পোকাগুলো ওগুলো উঠছে দেখা যাচ্ছে আমি দরজাটা বন্ধ করতে গেছি যতবারই আমি দরজার খিল দিচ্ছি অতবারই দরজাটা ধরাম করে খুলে যাচ্ছে কি ব্যাপার এটা কেন হচ্ছে আমি তারপরও মনের মধ্যে শক্তি সঞ্চয় করে একবার দুবার তিনবারই কাজটা করেছি তিনবারই সেটা হয়েছে আমি আমার ভাই বোনগুলোকে জড়িয়ে ধরে আমি যেরকম চিৎকার ওরাও ওরা তো ছোটো আমার থেকেও ছোটো ওরা তার থেকে জোরে চিৎকার আর আমার মেজুমেটও ছিল আমার মেজুমেট আমার বড় মানে সবগুলো মিলে সেই রকম চিৎকার চিৎচাচামাচে শুরু করলাম আমার আম্মারা আশেপাশের লোকজনরা ভাবলো হয়তো বা আমাদের আল্লাহ মাফ করুক হয়তো ঘরে আগুন টাগুন লেগে গেছে তখন তো কুপি বাতি দিয়ে পড়া হতো বা কিন দিয়ে পড়া হতো সবাই বালতি দিয়ে পানি নিয়ে দৌড়ে চলে আসে দেখে যে আমরা সবগুলো গলাগলি হয়ে চিৎকার দিচ্ছি কেউ চোখ খুলছি না তখন সবাই বলছে তোদের কি হয়েছে তোদের এরকম চিল্লাচ্ছিস কেন তখন আর কি হ্যাঁ যখন ওরা সবাইকে দেখলাম আমরা সবাই তখন একটু সাহস বুকে আসলো তখন মানে ঘটনাটা বর্ণনা করলাম তারপর আমার আম্মা আমার চাচারা যে দরজাটা চেক করলেন আসলে দরজাটা একটা নাট বল্টু থাকে সেটা আগেই পড়ে গিয়েছিল সেইটার কারণে দরজাটার ইয়েটার ইয়েটা থাকছিল না মানে যেটা দিয়ে আমি দরজাটা বন্ধ করছিলাম যে নাটে আটকে রাখবে সেই নাটটা পড়ে গিয়েছিল বলে দরজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বারবার নাটটা খুলে চলে যাচ্ছিল এটা ছিল আসলে মূল ঘটনা কিন্তু আসলে সেখানে ভূত জিন বলতে কিছুই ছিল না আমরা ভেবেছিলাম এটা ভূত বা জিনের কারবার হ্যাঁ বন্ধুরা অনেক গল্প করে ফেললাম সবাই ভালো থেকো সবার জন্য অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা আজকে অনেক চিন্তাভাবনা করে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আশা করছি তোমার ভালো লাগবে শুনে দেখো ছোট্টবেলার ঘটনাগুলো অনেকেরই অনেক ধরনের ঘটনা থাকে হয়তো কখনো কখনো তোমাদেরও মনে পড়ে আজকে চিন্তা করলাম যে আজকে তোমাদের সাথে এই ঘটনাগুলি একটু শেয়ার করে দেই আর প্রথমে যেটা করেছি একটু হাস্যরস শেয়ার করার চেষ্টা করেছে সব মিলিয়ে কেমন লাগলো বন্ধুরা তোমরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে ভালো ভালো কমেন্টস করো বরাবরের মতো আমি ওইটা সবসময় ট্রাই করি তাহলে থ্যাংকস আর লট টু এভরি Uh, how are you, uh, my YouTube friends? Uh, I pray always um, to Allah. Uh, Allah save everyone. Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Okay, bonjour, Allah face.